সকল শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা শিখব খুব সহজে কীভাবে কারক বিভক্তি নির্ণয় করতে হয় ইউটিউবে এই সংক্রান্ত অসংখ্য ভিডিও তোমরা পাবে তবে আমার এই ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক কারক বিভক্তি নির্ণয় করতে শেখার পূর্বে আমাদের জানতে হবে কারক কাকে বলে সংস্কৃত ব্যাকরণের জনক পানিনি কারকের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ক্রিয়ান্বয়েই কারকম অর্থাৎ ক্রিয়াযুক্ত অন্যয় এই অন্যয় শব্দের অর্থ হল সম্পর্ক ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক তাকেই বলে কারক বাংলায় যদি এর সংজ্ঞা দিতে চায় তাহলে আমাদের বলতে হবে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনামপদের যে সম্পর্ক বা অন্যয় তাকে কারক বলে কারক শব্দটির বুৎপত্তিগত অর্থ হল যে করে ক্রিয়ার সঙ্গে নামপদের এই সম্পর্ককে পানিনি ছটি ভাগে ভাগ করেছিলেন বাংলাতেও কারক ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক অপাদানকারক অধিকরণকারক ও নিমিত্তকারক কেবল সংস্কৃতের সম্প্রদানকারক বাংলায় তা নিমিত্তকারক এছাড়া সম্বোধন ও সম্বন্ধ হল অকারক পদ পরে অন্য ভিডিওতে অকারক সম্পর্কে আমি আলোচনা করব। এবার বিভক্তি সম্পর্কে আমরা জেনে নিই চলো বিভক্তি কি যদি বলতে হয় তবে বলতে হবে বিভক্তি কথাটি এসেছে বিপূর্বক তি প্রত্যয় করে যার সাধারণ অর্থ হল বিভাজন বিভক্তির কাজ হল শব্দকে পদে পরিণত করে তাকে বাক্যে ব্যবহারের যোগ্যতা দান করা শব্দকে শুধুই বাক্যে ব্যবহার করা যায় না শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে তবেই তা পদে পরিণত হয় যেমন উদাহরণটি ভিডিওতে লক্ষ্য করো রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল এখানে রামচন্দ্রের সঙ্গে কে বিভক্তি যুক্ত রয়েছে বনবাসের সাথে আছে এ বিভক্তি তেমনি যেতে ও হয়েছিল পদ দুটিতে শূন্য বিভক্তি যুক্ত আছে বলেই শব্দগুলি বাক্যে ব্যবহৃত হতে পেরেছে বিভক্তিকে সংজ্ঞায়িত করলে বলতে হয় যেসব শব্দ বা শব্দানুর যোগে বাক্যের ক্রিয়ার সঙ্গে নামপদগুলির সম্পর্ক নির্ণীত হয় তাদের বিভক্তি বলে চলো এবার আমরা দেখে নিই কারক কীভাবে সহজ পদ্ধতিতে নির্ণয় করা যায় তবে নির্ণয় করতে শেখার পূর্বে একটি ছোট্ট কবিতা তোমাদের আমি বলি মন দিয়ে শুনে মনে রাখতে পারলে কারক বিভক্তি নির্ণয়ে সহায়তা হবে কবিতাটি হলো যে করে সে কর্তা যা করে তা কর্ম ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম হইতে থেকে থাকিলে অপাদান হয় স্থানকাল পাত্র অধিকরণ বুঝায় কর্তা যার জন্য করেন দান কারক সেথায় নিমিত্ত প্রধান এবার একটি সহজ উদাহরণের সাহায্যে চলো আমরা কারক বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয় নিই উদাহরণটি ভিডিওতে লক্ষ্য করো শিক্ষক মহাশয় গ্রন্থাগারে আলমারি থেকে শিক্ষার্থীদের পড়ার জন্য নিজ হাতে বই দিচ্ছেন এই উদাহরণটিতে সমাপিকা ক্রিয়া হল দিচ্ছেন এই সমাপিকা ক্রিয়াপদ দিচ্ছেনকে ধরে বাক্যটির নামপদগুলির সাথে তার সম্পর্ক কীভাবে নির্ণয় করতে হয় তা বুঝে নিতে হবে প্রথমে আমরা যদি কে দিচ্ছেন প্রশ্ন করি তাহলে উত্তর পাব শিক্ষক মহাশয় দিচ্ছেন সেক্ষেত্রে বাক্যটির ক্রিয়াপদের সাথে শিক্ষক মহাশয় যে সম্পর্ক তাকে আমরা বলবো কর্তৃ সম্পর্ক তাই শিক্ষক মহাশয় হবে কর্তৃকারক অনুরূপে যদি আমরা প্রশ্ন করি কি দিচ্ছেন উত্তর পাব বই দিচ্ছেন সেক্ষেত্রে বাক্যটির ক্রিয়াপদের সাথে বইয়ের যে সম্পর্ক আমরা তাকে বলব কর্ম সম্পর্ক তাই বই হল কর্মকারক কি দিয়ে দিচ্ছেন প্রশ্ন করলে উত্তর পাই নিজ হাত দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে বাক্যটির ক্রিয়াপদের সাথে নিজ হাত পদটির যে সম্পর্ক তাকে আমরা বলবো করণ সম্পর্ক তাই চিহ্নিত পদটি হবে করণ কারক যদি প্রশ্ন করি কিসের জন্য দিচ্ছেন তাহলে উত্তর পাই পড়ার জন্য এক্ষেত্রে সম্পর্কটিকে আমরা নিমিত্ত কারক বলব যদি প্রশ্ন করি কোথা থেকে দিচ্ছেন তাহলে উত্তর পাই আলমারি থেকে এক্ষেত্রে সম্পর্কটিকে আমরা অপাদান কারক বলবো অনুরূপে যদি প্রশ্ন করো কোথায় দিচ্ছেন তাহলে উত্তর পাবে গ্রন্থাগারে দিচ্ছেন সেক্ষেত্রে গ্রন্থাগারের সাথে ক্রিয়াপদটির অধিকরণ সম্পর্ক তাই গ্রন্থাগার হবে অধিকরণ কারক এইভাবে যদি আমরা বুঝে নিয়ে ঠিকভাবে প্রশ্ন করে ক্রিয়াপদের সাথে নামপদগুলির সঠিক সম্পর্ক নির্ধারণ করতে পারি তবে কারক বিষয়টি সম্পর্কে ধারণা সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যাবে তোমরা মনে রাখবে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক নির্ধারণ করার জন্য কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তা কর্তৃকারক কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তা কর্মকারক হয় কিসের দ্বারা বা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তা হয় করণ কারক কিসের জন্য বা নিমিত্ত দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তা হবে নিমিত্তকারক কোথা থেকে বা হতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তা হয় অপাদানকারক কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তা হবে অধিকরণ কারক তাহলে সংক্ষেপে এই হল কারক নির্ণয়ের সহজতম পদ্ধতি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্টে জানিও কোন অংশটি তোমার ভালো লেগেছে আর অবশ্যই বন্ধুদের সাহায্য করতে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ